কাকুলি, তাড়াতাড়ি আমার খাবারের বক্সটা দাও তো, আবার কাজে যেতে দেরি হয়ে যাচ্ছে। ওইদিকে আবার বান্টি আমার জন্য অপেক্ষা করবে। কালু, আজ তো বাড়িতে কোনো দানা পানি নেই, আমি তোমার বক্সে কি ভরে দিব বলো তো? দানা নেই, এটা কোনো সমস্যা নেই গো, তুমি আমাকে খালি বক্সটাই দাও, আমি ওটা নিয়ে কাজে চলে যাব। খালি বক্স নিয়ে গিয়ে তুমি কোথায় খাবার পাবে বলো তো? তুমি কি তাহলে না খেয়ে কাজ করার চিন্তা করছো নাকি? না না কালু, আমি তোমাকে একদম না খেয়ে কাজ করতে দিব না। না খেয়ে কাজ করলে তুমি অসুস্থ হয়ে যাবে। আরে গাধারাম, চুপ করো তো এবার। আমি কি তোমাকে একবারও বলেছি নাকি যে আমি না খেয়ে থাকবো? কোনো না কোনো ভাবে আমার খাবার আমি ঠিক জোগাড় করে নিব। এবার কথা না বাড়িয়ে তাড়াতাড়ি বক্সটা দিয়ে দাও তো, আমার দেরি হয়ে যাচ্ছে। কাকুলি আর কোনো কথা না বাড়িয়ে কালুকে বক্সটা দিয়ে দেয়, আর কালু বক্স নিয়ে বান্টির কাছে যায়, আর বান্টিকে নিয়ে ওরা কাজে চলে যায়। দুজনে মিলে একসাথে গাছে ডাল কাটতে থাকে। এদিকে দেখতে দেখতে খাবারের সময়ও চলে আসে। বান্টি, তুই কাজ কর, আমার খুব পটি চাপ দিয়েছে রে, আমি এখনই পটি সেরে আসছি, কেমন? ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসিস কিন্তু। কালু বান্টিকে বোকা বানিয়ে বান্টির টিফিন বক্সের কাছে যায়, আর তাড়াতাড়ি করে বান্টির টিফিন বক্সের সব খাবার কালু খেয়ে ফেলে, আর আবার কাজে চলে আসে। তুই এসেছিস, ভালোই হলো। শোন না রে, আমার না খুব খিদে পেয়েছে, চল আমরা বরং খেয়ে নেই। শোন না রে, আমার না আজ খিদে নেই, পেটটা কেমন গড়গড় গড়গড় করছে, তুই বরং গিয়ে তাড়াতাড়ি খেয়ে আয়, আমি ততক্ষণে আমার কাজগুলো একটু এগিয়ে নেই, কেমন? আচ্ছা ঠিক আছে। এ কি, আমার বক্স তো পুরো ফাঁকা, আমার বক্সের খাবার গুলো কে খেয়ে গেল? এবার যে আমার খিদে পেয়েছে, আমি কি খাবো এখন? আশেপাশে তো কোনো ফলের গাছও দেখতে পাচ্ছি না যে আমি ফল ছিঁড়ে খাবো। বান্টি তার বক্স নিয়ে কাঁদতে কাঁদতে আবারও কাজে ফিরে আসে, আর কালুকে সবটা খুলে বলে। আহারে, তুই একদম কাঁদিস না বন্ধু, আজ তো আমিও খাবার আনিনি যে তোকে খেতে দিব। বেলা তো ফুরিয়ে এলো, আর একটু সময় কষ্ট করে থাক, তারপর বাড়ি গিয়ে খাবার খেয়ে নিস। বান্টি মন খারাপ করে কাজ করতে থাকে। এদিকে বেলা গড়িয়ে আসে, এদিকে এক শিকারি বাঘ তার শিকার খোঁজার জন্য এদিকে সেদিকে তাড়া করে বেড়াতে থাকে। আজ কি আমার কপালে কোনো খাবার জুটবে না নাকি? কিছুই তো বুঝতে পারছি না। দেখি তো সামনের দিকে গিয়ে যদি কোনো পশু পাখি পাওয়া যায়। এসব বলতে বলতে বাঘ সামনের দিকে এগিয়ে যেতে থাকে। সামনে যেতে যেতে কালু আর বান্টির কাছে প্রায় চলে আসে, আর সেটা একটা বক দেখে ফেলে। এই শিকারি বাঘ তো ওই পাখি দুটোর কাছে যাচ্ছে, আমাকে এক্ষুনি ওদের কাছে যেতে হবে। এই যে তোমরা তাড়াতাড়ি পালাও, বাঘ তোমাদের খাওয়ার জন্য এদিকেই আসছে। ওরে বাবা রে বাঘ, বান্টি তাড়াতাড়ি পালা বান্টি। এরপর তিনজন মিলে সেখান থেকে উড়ে পালিয়ে যায়। এদিকে বাঘ কিছু না পেয়ে অন্যদিকে যেতে থাকে। আসলে বাঘ, তুমি সময় মতো না এলে আজ আমাদের এক্ষুনি বাঘের পেটে যেতে হতো। আমাদের বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। অন্যের বিপদে যদি নাই আসতে পারি তাহলে পরোপকারিতা করব কি করে? আচ্ছা তোমরা এবার থাকো, ওইদিকে যে আমার মাছ শিকারের সময় হয়ে এলো। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো বক। কি গো, তুমি তো খাবার ছাড়াই কাজে গিয়েছিলে, তা কি খেয়েছো শুনি? এরপর কালু তার বউকে সব খুলে বলে। সব শুনে কাকুলি অনেক খুশি ছিল। এখন থেকে তো তাহলে তুমি রোজ খাবার ছাড়া যেতে পারবে গো, আর আমাকেও তোমার খাবার নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। কালু আর কাকুলি গল্প করতে থাকে আর হাসতে থাকে। এদিকে বান্টি তার বউকে খাবার হারানোর কথা বলতে থাকে আর অনেক কাঁদতে থাকে। দেখতে দেখতে দুদিন কেটে যায়, প্রতিদিনই বান্টির খাবার এভাবে হারাতে থাকে। এরপর একদিন সুখী পায়রা বলতে থাকে, এই নাও বান্টি, আজকের বক্স তুমি ভুল করে খুলবে না, আজকের এই
খাবারের বক্সের মধ্যে দিয়ে আসল চোরকে ধরা যাবে। বন্ধুরা বলো তো, খাবার চোর ধরার জন্য আমার বউ বক্সে কি দিয়েছে? এরপর প্রতিদিনের মতো বান্টি আর কালু খাবারের বক্স নিয়ে কাজে চলে যায়। আর খাবারের বক্স দেখি দুজন কাজে মনোযোগ দেয়। এদিকে বক মনের সুখী নদীতে মাছ ধরে ধরে খাচ্ছে। আজকের আকাশটা ভীষণ সুন্দর, আর এত সুন্দর পরিবেশে ছোট ছোট মাছ ধরে খেতে আমার ভীষণ মজা লাগে। কুমিরের পিঠে গিয়ে চড়ে বসে এদিকে বাঘও ততক্ষণে পাড়ে চলে আসে। কিনারে আয় বলছি। বক বাঘের কথা শুনে কুমিরের পিঠ থেকে উড়াল দেয় আর অনেক দূরে চলে যেতে থাকে। আর বাঘ হতাশ হয়ে নদীর পাড়ে চলে আসে। এদিকে একটা বানর গাছের ডগায় বসেছিল। বানর, তুই তো গাছের উপর বসে আছিস, দেখ তো আশেপাশে কোনো শিকার দেখা যাচ্ছে কিনা। না খেতে খেতে আমার শরীরটাই ভেঙে পড়েছে, কবে যে না খাওয়ার জন্য মারা যায় তা কে জানে। তুমি মরলে তো বনের পশু পাখিরা একটু শান্তি পেত। যাই হোক, আমি তো আমার আশেপাশে কোনো শিকার দেখতে পাচ্ছি না, তবে দুটো কেকের বাড়ি আমি দিব্যি দেখতে পাচ্ছি। কেক কেক তো আমার খুব পছন্দ, আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু কেকের বাড়ির কাছে নিয়ে চল না রে, আমি একটু কেক খেয়ে আমার পেট ভরাবো। আরে পাগল, ওখানে তো কেক নেই, কেকের বাড়ি আছে, কেকের বাড়ি কেউ খায় নাকি? কেউ না খাক তবে আমি খাবো, তাড়াতাড়ি তুই আমাকে নিয়ে চল তো। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। বানর বাঘকে নিয়ে দুই কেকের বাড়ির কাছে যায় আর বাঘ হুদার ঘরে কেকের বাড়ি খেতে থাকে। আমাদের কোনো প্রাণীর প্রতি এতটাও নিষ্ঠুর হওয়া উচিত নয়, বরং একজন আরেকজনের পাশে থেকে খাবার খুঁজে দেওয়াই উত্তম। দুপুর তো হয়ে এলো, এদিকে তো আমার পেট পুরো ক্ষুধায় জো জো করছে, বাড়তি তো কাজ করছে, আমি বরং এই সুযোগে ওর খাবার গুলো চুরি করে খেয়ে আসি। কালু বান্টিকে রেখে খাবারের জন্য বান্টির বক্সের কাছে যায়। আর যে না খাবারের বক্স খুলে, তখনই খাবারের বক্স থেকে অনেকগুলো মৌমাছি বেরিয়ে এসে কালুর পুরো শরীরে কামড়াতে থাকে আর কালু ব্যথায় ছটফট করতে থাকে। ওরে বাবা রে, পড়ে গেলাম রে, পড়ে গেলাম, আজ আমার সাথে এটা কি হলো, পড়ে গেলাম রে। তো বন্ধুরা, অন্যের সাথে অন্যায় বা তাকে কষ্ট দিলে বিনিময়ে নিজেকে কষ্ট পেতেই হবে। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।